প্রথম মাসিক যে বয়সে হয়েছে তার সাথে ছেলের বয়সন্ধিকাল কবে শুরু হবে তার একটি সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ডেনমার্কে 16,000 মা ও শিশু চিকিৎসা সম্পর্কিত উপাত্ত বিশ্লেষণ করে এমন ধারণা করেছেন তারা। তাতে দেখা গেছে যেসব মায়েদের মাসিক তার বয়সই অন্য মেয়েদের তুলনায় আগে শুরু হয়েছে তাতে জন্ম দেওয়া ছেলেদের বগলির চুল একই বয়সে অন্য ছেলেদের তুলনায় আড়াই মাস আগে গজাতে শুরু করেছে, তাদের গলার স্বরে পরিবর্তন ও মুখে ব্রণ ওঠা শুরু হয়েছে আড়াই মাস আগে। প্রজনন বিষয়ক পত্রিকা হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে এই গবেষণাটি করেছে। গবেষণাটির সাথে জড়িত ডক্টর নিক্স বক্স বলছেন, বয়সন্ধিকাল আগে বা পরে শুরু হয়েছে এমন রোগীদের সঙ্গে যখন চিকিৎসকেরা দেখা করেছেন তখন তারা তাদের পারিবারিক ও বংশগত ইতিহাস সংগ্রহ করেছেন। মায়ের বয়সন্ধিকালের সাথে এই যে সম্পর্কে সে নিয়ে একটি প্রচলিত ধারণা ছিল, কিন্তু এখন আমাদের প্রাপ্ত উপাত্ত তা প্রমাণ করেছে। বিশ্বব্যাপী বয়সন্ধি শুরুর সময়কাল এগিয়ে আসছে। যুক্তরাজ্যে গত এক দশক আগে যখন ছেলে মেয়েদের বয়সন্ধিকাল শুরু হতো এখন তার থেকে এক মাস মতো আগে তা শুরু হচ্ছে। সেখানে মেয়েদের বয়সন্ধিকাল শুরুর গড় বয়স 11 বছর আর ছেলেদের তা 12 বছর। উন্নত স্বাস্থ্য ও পুষ্টিকর খাবারের সাথে এর সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন, কিন্তু বয়সন্ধিকাল আগে পরে শুরু হওয়ার সাথে শরীরের অধিক ওজন বা স্থূলতারও সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। 2015 সালে করা এক গবেষণায় দেখা গেছে বয়সন্ধিকাল আগে বা পরে শুরু হওয়ার সাথে ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগের সম্পর্ক রয়েছে। নারীদের মেনোপজ আগে হওয়ার সাথেও স্থূলতার সম্পর্ক পাওয়া গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ।